কোন এবাদতে আল্লাহ খুশি হয় আসলে আমরা জানি না। এর মূল কারণ আল্লাহর সাথে যোগাযোগ নেই। আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে যে যেমন খুশি তেমন এবাদত বন্দিগি করতেছে, ফলে এবাদত বন্দিগি করে আমরা লাভবান হচ্ছি না। সম্মানিত আশেকের রাসূলেরা, যোগাযোগ হারিয়ে ফেলার কারণেই আজ মুসলমানরা চতুর্দিকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আমরা গর্ব করি আল্লাহ আমাদের প্রভু, আমরা গর্ব করি রাসুল আমাদের রাসুল, কিন্তু আল্লাহ তো তা বলে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের প্রভু, আমাদের শুধু নয়। রাসুলের সামনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের রহমত, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তার প্রমাণ দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। শুধু আজকের দিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? সম্মানিত আশেকের রাসূলেরা, আদম আলাইহিস সালাম 390 বছর, 360 বছর, মতান্তরে 340 বছর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, গুনাহ মাফ হয় নাই। রাসুলের বরকতে আদম ক্ষমা পেয়েছিলেন। রাসুল কবেকার রাসুল? সমস্ত নবীগণ রাসুলকে পেয়ে হাদি হয়েছেন। সমস্ত নবীদের মাঝে রাসুলই ছিলেন, পরে এই ধুলির দ্বারায় সরামে নিজে বিকশিত হলেন আজকের এই দিনে। সম্মানিত আশেকের রাসুলেরা, এই কারণেই বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ এবং রাসুলদের মধ্যে যারা পার্থক্য করবে তারাই কাফের। তার মানে সমস্ত নবীদের ভিতরে এই নূরে মুহাম্মদী হয়েই তাকে নবী বানাইছেন, রাসুল বানাইছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সর্বশেষ নিজে স্বনামে বিকশিত হয়েছেন, নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এরপর আর নবী আসবে না, রাসুল আসবে না, তিনি সর্বশেষ ইমামুল মুরসালিন খেতাব দিয়ে সমস্ত নবীদের আগমনের বার্তা শেষ করেছেন। এরপর থেকে তিনিই তিনি। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে রাসুল আপনি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, রাসুলকে বলেছে আপনি সাক্ষীদাতা। সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে সকল মানুষের কর্ম বিবরণের সাক্ষীদাতাকে বলেন তো সম্মানিত আশিকা রাসুলেরা, যিনি সমস্ত নবী, সমস্ত রাসুল, সমস্ত মানুষের সমস্ত কর্মের সাক্ষী হিসাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তিনি নাই কখন, ছিলেন না কখন, থাকবেন না কখন,